হচ্ছে অনেক আনন্দের একটা বিষয়। তেমনি আমি যদি নিজেকে দর্শক হিসেবে ভাবি, আমার জন্য বলবো যে অনেক সারপ্রাইজ আসছে সামনে, সেটার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি। এবং চরকি তো বাংলাদেশে বলবো যে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছে এই ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে। এবং ফিল্ম সিন্ডিকেটের আসলে প্রত্যেকটি কাজ অনেক বেশি সুন্দর, এবং প্রত্যেকটা দর্শকের কিন্তু ফিল্ম সিন্ডিকেটের প্রত্যেকটি কাজের প্রতি এক্সট্রা বেশি বলবো যে আগ্রহ থাকে, এবং তারা তাদের প্রত্যেকটি কাজ নিয়ে দর্শকদের কাছে একটা বলবো যে আলাদা, প্রত্যেকটা এক একটা কাজ একটা থেকে আলাদা। সো আমি বলবো যে এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে 3 বছরের একটা ধামাকা তারা দিতে যাচ্ছে, এটা একটা বিশাল, এবং এই আনন্দটাও অনেক বেশি বড় হবে। আমার কাজে ব্যস্ততা আমি আগে থেকে একটু কাজ কমিয়ে দিয়েছি, সেটাও যেটা হচ্ছে যে এখন আসলে সবারই একটু সময় আছে যে একটু বুঝিয়ে শুনে একটু ভালো কাজ করবার। এবং ওটিটিতে অনেকে জিজ্ঞেস করে যে আপনাকে এখন ওটিটিতে দেখছি না কেন, সেটা বলবো যে আমিও অপেক্ষা করছি ভালো কোনো গল্পের, যেটা দিয়ে আমি নিজেও বলবো যে আমার কাছে ভালো লাগবে নতুন একটি চরিত্র দিয়ে সবার সামনে আসতে পারবো। ঈদের কাজ তো চলছেই, ঈদ আসলে আমার যেটা বলবো অভিনয় শিল্পী হিসেবেও কাজ থাকে, আমার নৃত্যশিল্পী হিসেবেও আলাদা কাজ থাকে, পাশাপাশি যে সিরিয়ালগুলো করছি সেগুলোরও কিছু কাজ আছে। সো এই মুহূর্তে আসলে সব মিলে একটু ব্যস্ততা আছে, এবং মানে কিছু সিরিয়াল এবং ঈদের কিছু নতুন কাজ আসবে, এবং সেই সাথে নাচের কাজ থাকবে, এই নিয়ে না না এখন সে ডায়েটে আছে, কারণ সে একটা চরিত্রের জন্য সে একটু একটু গেইন করেছিল, এখন সে আবার শুকাচ্ছে। যদিও প্রথম রোজা বলবো যে প্রথম রোজার দিন সেটা আমরা মেনটেন করতে পারিনি, প্রথম রোজায় আমরা যথেষ্ট গুড়িমোচ করেছি, যেটা আসলে খাওয়া উচিত না, তেলে ভাজা, কিন্তু পেঁয়াজু বেগুন এসব না হলেই চলে না, তো সেগুলো আমরা খেয়েছি। আর আমি রান্না করতে ভালোবাসি, পেঁয়াজু মাস্ট, অন্য কিছু ভাজা ভুজি না থাকলেও অ্যাভয়েড করলেও পেঁয়াজুটা আমি খাবো, আমার ভালো লাগে। থ্যাংক ইউ। রিসেন্টলি আপনার বিবাহ বার্ষিকী গেল, নাইন ভাই স্পেশাল কোনো কিছু গিফট করেছে কিনা? নাইন ভাই প্রথমত আমরা একজন আরেকজনকে সময় উপহার দেই, এবং বার্ষিক যে উপহার থাকে শাড়ি পাঞ্জাবি সেগুলো তো থাকেই, এবং সবচেয়ে স্পেশাল উপহার থাকে একটা খুব সুন্দর ফ্লাওয়ার বুকে, সেটা ছিল, এবং আমরা আসলে একসাথে পরিবার নিয়ে ডিনার করেছি, এই হচ্ছে।